আসসালামু আলাইকুম। এসএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেভিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী, প্রভাষক আইসিটি। আশা করি তোমরা ভালোই আছো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আজকে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং কী জিনিস এটা আগে জানি যে একাধিক কম্পিউটারকে পরস্পর সংযুক্ত করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম মূলত গড়ে তোলা হয়। একের অধিক কম্পিউটার যখন সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলতেছি কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম কী জিনিস আমরা একটু ভালো করে জেনে নিই যে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম এমন একটি ব্যবস্থা যেখানে নেটওয়ার্কভুক্ত সকলে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন তথ্য সহজে বিনিময় করতে পারে এবং রিসোর্সটা শেয়ার করতে পারে। এখন আমরা চলে যাই কম্পিউটার নেটওয়ার্কের আসলে উদ্দেশ্যটাকে। কম্পিউটার নেটওয়ার্কের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ। কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ। এই কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে মূলত তিনটা। একটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স রিসোর্স শেয়ার করা শেয়ার করা আরেকটাকে আমরা বলতেছি সফটওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ার করা রিসোর্স শেয়ার করা আরেকটাকে বলতেছি আমরা ফাইল রিসোর্স শেয়ার করা ফাইল রিসোর্স শেয়ার করা তা আমরা প্রথমে জেনে নিই যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করাটা মূলত কী। আমরা জানি যে বিভিন্ন অফিস, ব্যাংক, কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে এগুলোতে একাধিক কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত থাকে, কিন্তু সেখানে একটি মাত্র প্রিন্টার ব্যবহার তারা সবাই করে। এই যে নেটওয়ার্কভুক্ত থাকার কারণে সার্ভারের প্রিন্টারটা সেখানে হচ্ছে একটা হার্ডওয়্যার রিসোর্স তারা শেয়ার করে ব্যবহার করছে। এরপরে চলে যাই যে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। একটা সফটওয়্যার যদি নেটওয়ার্কের সব কম্পিউটারে ব্যবহার করা যায় তবে একটি মাত্র সফটওয়্যার ক্রয় করে নেটওয়ার্কের সবাই সেটা কী করতে পারে, শেয়ারের মাধ্যমে ব্যবহার করতে পারে। যেমন আমরা দেখি প্রিয় শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেনের জন্য যে ভিন্ন ভিন্ন কাউন্টারে ভিন্ন ভিন্ন কম্পিউটার ব্যবহার করতে দেখা যায় তা মূলত একটা সফটওয়্যারকে সকলে শেয়ার করে থাকে। এক্ষেত্রে সফটওয়্যারটা হচ্ছে একটা রিসোর্স হিসাবে ব্যবহার করছে তারা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ফাইল বা ইনফরমেশন অথবা ডেটা রিসোর্স শেয়ার করা। কম্পিউটারের বলতেছি আমরা যে এখানে যে নেটওয়ার্কের ফলে এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটার ফাইল বা ডেটা অথবা ইনফরমেশন অ্যাক্সেস করা যায়, ফলে সকল ফাইল বা ইনফরমেশন একটা কম্পিউটারে না রেখে ভিন্ন ভিন্ন কম্পিউটার রাখা যায়। তাহলে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভিন্ন ভিন্ন কম্পিউটার মূল সার্ভারে রক্ষিত ডেটাবেস থেকে ফাইল বা শেয়ার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই নেটওয়ার্কের ক্লাসিফিকেশন, টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। এখানে বলা হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। প্রথমে আমি এখানে লিখছি যে কম্পিউটার এই যে মালিকানা অনুসারে নেটওয়ার্কে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলতেছি প্রাইভেট নেটওয়ার্ক, একটাকে বলছি পাবলিক নেটওয়ার্ক। এরপরে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আবার নেটওয়ার্কে তিন ভাগে ভাগ করা যায়। একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক, একটাকে বলছে হাইব্রিড নেটওয়ার্ক। এরপরে তৃতীয়তে বলতেছি আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। কী জিনিস?
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে মালিকানা অনুসারে যে নেটওয়ার্ককে দুই ভাগ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, আরেকটাকে বলতেছি আমরা পাবলিক নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, প্রাইভেট নেটওয়ার্ক মূলত কী? প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে। এটিতে কেউ ইচ্ছে করলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত এবং ট্রাফিক নেই বললেই চলে। আমরা উদাহরণ হিসাবে এখানে বলতে পারি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যেমন আমাদের ঢাকা, এর একটা নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, অথবা দিনাজপুর বোর্ড। আবার পাবলিক নেটওয়ার্ক যেটা, সেটাকে বলা হচ্ছে যে এই নেটওয়ার্কে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে একক মালিকানাধীন নয়, যে কেউ ইচ্ছে করলেই কিন্তু এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারে। কোনটা? পাবলিক নেটওয়ার্ক। কিন্তু প্রাইভেট নেটওয়ার্কটা সবাই ব্যবহার করতে পারে না। এই পাবলিক নেটওয়ার্ক ব্যবহারকারী অসংখ্য বলে এতে কী হয়, ট্রাফিক বেশি থাকে, বিধায় ডেটা ট্রান্সফার গতিটা কম হয়, এবং এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে সাধারণত ব্যবহারকারী নির্ধারিত ফি প্রদান করে, যেমন ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি। এক একটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাই সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলতেছি আমরা পিয়ার টু পিয়ার, একটাকে বলছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হাইব্রিড নেটওয়ার্ক। প্রথমে আমরা জেনে নিই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা মূলত কী। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে কী করতে পারে, শেয়ার করতে পারে, এবং এই প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্ক স্টেশনের ভূমিকা রাখে। প্রতিটি মেশিন ছড়ানো ছিটানো থাকে অর্থাৎ ডিসেন্ট্রালাইজড করা থাকে। রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা এখানে পালন করে, কোনো এখানে ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে কোনো শ্রেণীবিন্যাস সেখানে নেই। প্রতিটি কম্পিউটার তার ডেটা নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকবে। কথায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে। প্রিয় শিক্ষার্থীরা, যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে বলা হচ্ছে যে কম্পিউটার ব্যবহারকারী এক্ষেত্রে নির্ধারণ করে দেন তার কোন ফাইল বা ডেটা নেটওয়ার্কে অন্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। এখন আমরা এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে চলে যাই। ক্লায়েন্ট সার্ভার আমরা বললাম যে পিয়ার টু পিয়ার এই ক্ষেত্রে এটা। এখন ক্লায়েন্ট সার্ভারটা কি? এটাকে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এটাকে বলা হয়, যে কেন্দ্রীয়ভাবে ডেটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং নেটওয়ার্ক চালানোর একটা উপযুক্ত মাধ্যম হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একটা কম্পিউটারের রিসোর্স থাকে, একটা নির্দিষ্ট একটা কম্পিউটারের রিসোর্স থাকবে এবং নেটওয়ার্কে অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করবে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করবে সেটাকে আমরা বলতেছি সার্ভার, আর যে কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে বা শেয়ার করে তারা হচ্ছে ক্লায়েন্ট। এখন এই নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্রে থেকে কী করা হয়, এই রিসোর্সটা ম্যানেজ করা সম্ভব। সব ইউজার একই সার্ভারে লগ ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা এখানে বেশি, এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে অনেক সময় সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। এরপরে আমরা চলে যাই হাইব্রিড নেটওয়ার্ক। কী জিনিস? হাইব্রিড নেটওয়ার্ক। আমরা এই হাইব্রিড নেটওয়ার্ক বলতে কী বুঝব? যে হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত একটা ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার এই দুইটার সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভার অংশের একটা প্রাধান্য থাকে,
আবার এর পাশাপাশি এখানে স্বল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ জোড়ানো, মানে এক কথায় দুটো সমন্বয়ে কিন্তু এই হাইব্রিড নেটওয়ার্ক গঠিত। এবং প্রিয় শিক্ষার্থীরা, এই হাইব্রিড নেটওয়ার্কের সবচেয়ে সুবিধা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনগুলিকে কেন্দ্রীয়ভাবে রাখা যায় এবং ম্যানেজ করা সম্ভব। ইউজাররা নিজ নিজ কম্পিউটার রিসোর্সে প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের রিসোর্স শেয়ার করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমরা নেটওয়ার্কে চার ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান। এখন এই যে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে যে নেটওয়ার্কটা গড়ে তোলা হয় সেটাকে আমরা বলতেছি প্যান। প্যান হলো এমন একটি নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় বাসা ব্যবহার করি ওয়্যারলেস ইউএসবি, তারপরে ব্লুটুথ, এগুলো হচ্ছে প্যান। এরপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান যেটাকে বলতেছি আমরা, এটা সাধারণত 10 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে আমরা বলতেছি প্যান। এবং প্যানের বৈশিষ্ট্য হচ্ছে সীমিত দূরত্বের মধ্যে এটা কার্যক্রম হয়। শ্রেণী সংযোগের ক্ষেত্রে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে এবং ডেটা, আমরা বললাম যে ডেটা স্থানান্তরের হার সাধারণত 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 1000 মেগাবিট পার সেকেন্ড। এই নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ এবং খরচ কম। এরপরে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ম্যান। এখানে ম্যান বলতে আমরা বোঝাচ্ছি একটা নির্দিষ্ট শহরের মধ্যে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলো, বিভিন্ন ডিভাইস এবং ল্যানগুলোর সংযোগে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটাকে আমরা বলতেছি ম্যান। ম্যান 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে। ল্যানের গতিটা হচ্ছে দ্রুত, খরচ তুলনামূলক কম এবং বেশি পরিমাণে তথ্য আদান প্রদান করা সম্ভব। এরপরে আমাদের কি আছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ অনেক বড় ভৌগোলিক বিস্তৃতি অবস্থিত ল্যান, ম্যান, কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইসসমূহের সংযোগে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটাকে আমরা বলতেছি ওয়ান। সেটাকে বলতেছি আমরা ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং এখানে এর প্রধান সুবিধা কি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে বলা হচ্ছে যে বিভিন্ন তথ্য, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ এবং ব্যবহার করা সম্ভব। ক্লাউডিং কম্পিউটিং সুবিধা এখানে পাওয়া যায়, অনলাইন শপিং সুবিধা এখানে পাওয়া যায়, ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা সম্ভব। কম খরচে এবং অল্প সময়ে বিশ্বের যে কোনো স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে আমরা ডেটা আদান প্রদান করতে পারি এবং বিশ্বের যে কোনো স্থানে ইমেইল প্রেরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যতটুকু আলোচনা করলাম আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছ। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।